কি ব্যাপার কি তোমার? তুমি যে এইভাবে ভ্যানস আছে আমি পুষাবো কখন? আমি আর পারছি না ভাই। চলে চলে ভ্যান। আর হস না ভাই। আমি কিছুই নেই ভাই। তোর পেছনের চাকা বাস্ট হয়ে গেছে, আমি কি আমি কখন পৌঁছাবো? তোর ভ্যান নিতে থাক, আমি চলে গেলাম ভাই। ভাই ভাই ভাড়াটা দেন ভাই, ভাই ভাড়াটা দেন ভাই। এই কয় টাকা ভাড়া তোর? 50 টাকা। এই 50 টাকা কীভাবে হয় তোর? এই তো এই এই 2 কিলো পথে গেছে, 50 টাকা কীভাবে ভাড়া হয় রে ভাই? এখানে 50 টাকায় ভাড়া হয় ভাই, আর দুনিয়াতে 50 টাকায় ভাড়া হয় ভাই। আপনি দেন ভাই 50 টাকা দেন ভাই, ন্যায্য ভাড়া। এই 20 টাকা নে যা ভাই। 20 টাকা হবে না ভাই, 30 টাকা না দিলে ভাই আমি ভ্যানটা ঠিক করতে পারবো না ভাই। ভ্যানটা খারাপ হয়ে গেছে ভাই, আপনার নেস্তি কি ভাই? আর এখানে ন্যায্য ভাড়া ভাই 50 টাকা ভাই। 20 টাকা দে দেন ভাই, 50 টাকা দেন ভাই, দেন ভাই 50 টাকা দেন ভাই। তোর টাকাই হদ দেবো না। না ভাই আরাম বলেন না ভাই, না ভাই দিজন ভাই, ভাই আমার ভ্যান সাইডটা ভাই দিজন ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসছি এখনই আসছি। এই তো ভাড়া দাও, এত টাকা দিয়ে চালু ব্যাগটা কার? ও সেই ভাই তো মনে হচ্ছে ব্যাগটা। ও ভাই, ও ভাই, ভাই চলিয়ে গেল, কোনে গেল ভাই? কি করি আবার ব্যাগটা, আবার কি করি ব্যাগটা? তো পালাম বিকালে ভাই ব্যাগ। এখন ভাইয়ের কাছে কীভাবে যোগাযোগটা করি বলেন দেখি। দেখি ভাই কত টাকা রয়েছে, কত দামি দামি কাগজপত্র মনে আছে? এই কার্ডটা তো পালাম, এই কার্ড নাম রয়েছে আরিফুল ইসলাম, এই নাম্বারটা হতে পারে ভাই মনে হয়। দেখি একটু ফোন দিয়ে। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই, আপনি আমার সেই ভ্যানে একটা ব্যাগ ফেলে ঠিকিয়েছেন। হ্যাঁ ভাই হ্যাঁ, সে ব্যাগটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না আপনার হাতে। আপনার ঠিকানা দেন, আমি চলে যাচ্ছি ওই ঠিকানায় দিয়ে আসছি ব্যাগটা। আচ্ছা ঠিক আছে ভাই, এই ঠিকানায় 1 ঘন্টার ভিতর যাচ্ছি ভাই। জি ভাই, আপনি বাসায় থাকেন, 1 ঘন্টার ভিতর যাচ্ছি ভাই। আরিফুল ভাই, আরিফুল ভাই, আপনি কি বাসায় আছেন? হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওপরে বসো। না ভাই এখানে বসে সমস্যা নেই। এই নিন ভাই, সে আপনার সেই ব্যাগ ফেলে রেখেলেন। ভাই তোমার যে আমি কি বলে ধন্যবাদ দেবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।
আমি ব্যাগের জন্য কালকে সারা দিনটা আমি যে কি টেনশনে আছি। আমার এই ব্যাগের ভিতরে খুব গুরুত্বপূর্ণ দামি দামি কাগজপত্র আছে, যা না পালি আমার যে একটা বড় অঙ্কের একটা ক্ষতি হয়ে যেত। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, তোমার এই ব্যাগটা আমার ফিরিয়ে দেওয়ার জন্য আমি অনেক টেনশনে ভিতরছিলাম ভাই, অনেক ভাই। আপনার ব্যাগের ভিতরে সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিকঠাক সব আছে, সব আছে, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তা এখন আমি তোমার দিয়ে কীভাবে এর প্রতিদান দেবো আমি ভাড়া খুঁজতে পারছি না। তো হোস্টেলে গেলে এই যে আমার তরফ থেকে এই 5,000 টাকা তুমি না ভাই টাকা পয়সা দিতে পারবো না ভাই, না না 5,000 টাকা না ভাই। আমাদের লবি থাকতে ভাই টাকা পয়সা, আপনার ব্যাগ আমি ফেরত দিতাম না ভাই, কখনোই ফেরত দিতাম। ঠিক আছে তোমার আমার আমার খুশি, আমি খুশি তোমার প্রতি। জি না এটা আমি দিচ্ছি। জি না ভাই আমি নেবো না ভাই, সব আমার কিছুই প্রয়োজন নেই ভাই। আমি আপনার ব্যাগটা পুরোটা দেখেও আমি শুধু কার্ডটা বের করে আপনার কাছে ফোন দিয়েছি, তাছাড়া আমি কোনো কিছুই লোভ নেই ভাই, আমার ইয়া লাগবে না ভাই। আপনি শুধু দোয়া করে দেবেন ভাই, যাতে আমার একটু ইয়ে ভাই, দোয়া করে দেবেন। তুমি জানো এই ব্যাগের ভিতরে কত টাকা ছিল আমার? না ভাই তা আমি অত দেখিনি ভাই, ওইভাবে জানো না। তাহলে তুমি যে এত বড় একটা মহৎ কাজ করেছ, আমার তরফ থেকে সামান্য 5,000 টাকা নেও। না না ভাই আমি নেবো না ভাই, তারপরও আমি যে আচ্ছা তাহলে ঠিক আছে, তোমার কোনো সময় কোনো সমস্যা হলি পারে, কোনো বিপদে পড়লি পারে, তুমি তো চিনে গেলি আমার ঠিকানা। জি তো তুমি আমাকে স্মরণ করো, আমার এই ঠিকানায় তোমার কোনো সমস্যা হলে তুমি আমার কাছে এসো, আমি তোমার সকল সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করবো। আপনার কথা শুনে খুব মুগ্ধ হলাম ভাই, আমার যদি কোনো প্রকার বিপদ আপদ হয় আপনার কাছে আমি আইব ভাই। আব্বা আব্বা আমার সে বাজারে নিয়ে যাবে না জামা কাপড় কিনবে না ঈদের জন্য? মধু তোর গাড়ি নিয়ে তোর জামা কাপড় কিনতে বলছি, আমার গাড়ি চুরি হয়ে গেছে, একটু ধৈর্য ধর দেখি টাকা পয়সা পালি তোর পয়সা হাজার কিনে দিবানি। আব্বা সে আগে বাজার যাওয়ার কথা, ঈদের জামা কাপড় কিনে দিবা না? খোকা তুই শুনিস নি? আব্বা কি হয়েছে? আর বাবা বলিস রে, আমার সেই ভ্যান ভাই আমার তো সেই দিদির জামা কাপড় তো কিনা হইলো না ভাই। ভাই ভাই চিন্তা করিস না, জামা কাপড় হবে নি ভাই, কিনে দেবে তো ভাই, কিনে দেবে তো। হ্যাঁ কিনে দেবে নি, আব্বার ভান্ডা তো চুরি হয়ে গেছে, টেকা মাকা ম্যানেজ করি, জামা কাপড় কিনে দেবে নি, চিন্তা করিস নি। ছেলে পিলেগুলো সব মন খারাপ হয়ে বুঝে রয়েছে, ভান্ডাও চুরি হয়ে গেল, ছেলে পিলেগুলো কি করে পোষা দুটো ছেলে পিলে কি করবারে, আল্লাহ কি করবানে। ও ছোট খোকা এটা শুনে যা দিদি, এদিকে আয় বিটা, এদিকে আয় একটু। আব্বা কি বলছো? খোকা ছাগল গুলোর একটু ঘাস পানি দিয়েছি বিটা। না আব্বা ছাগল গুলোর ঘাস পানি কেটে নিয়ে গেছ। আব্বা আমি পারবো না, তুমি আমার ঈদের জামা কাপড় কিনে দেও নি, আমি পারবো না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কে? ও ভালো আছো? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, তো তোমার বাবার ঠিকানা কি বলো?
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আসবো, আসবো না, তুমি যে আমার একটা উপকার করেছো ভাই, হ্যাঁ আমি অবশ্যই তোমার পাশে তোমার কাছে অবশ্যই আসবো, হ্যাঁ আমি আসছি, হ্যাঁ ফিরেই আছি, হ্যাঁ আসছি, ঠিক আছে বাড়ি থেকে, হ্যাঁ। খুকাই শোনো তো, আব্দুল্লাদের বাড়ি কোনটা? ওই যে সামনে ওদের আব্দুল্লাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, অটো দিন আমার চলো দিন। ভাই এসেছেন ভাই, আসেন আসেন ভাই, আসেন ভাই আসেন ভাই, আসেন ভাই ঘরে আসেন ভাই। হ্যাঁ তোমার কি সমস্যার কথা বলছিলাম মোবাইল ফিরে, কী হয়েছে বলো তো? আর ভাই আমার সেই ভ্যানটা ভাই চুরি হয়ে গিয়েছে ভাই, আমার দুটো ছেলে পিলেও একটা কথা আমার শুনছে না ভাই, কারণ ভাই আমি একটু পুষে রেখে তো দিদির দিন কিনতে দিতে পারছি না ভাই, কী দিতে পারছি না ভাই দিদির, সেই জন্য খুব কথাই শুনছে না ভাই, আমার অভাব অনটনে ভাই আমি বলব ভাই, না খাওয়া চালাই ভাই, গরিব মানুষ ভ্যানটা চালা ভাই কিছুই ছিল না ভাই, আমার ভ্যানটাই চুরি হয়ে গিয়েছে ভাই, এর কিছু করেন ভাই আপনি। তো তোমার ভ্যান চুরি হয়ে গেছে ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে আমি তোমার দুদিন পরে ভ্যান তোমার আমি কিনে দেবো, আজ ঠিক আছে ভাই শুনে, জি ভাই। আর এখন তুমি অবশ্য এটা রাখো, এই তোমার সেলিব্রিটির জন্যে কিছু কাগজপত্র ওটা থেকে নিয়ে দিও, যেমন এই 2000 টাকা রাখো, হ্যাঁ জি ভাই, তোমার সেলিব্রিটির কাগজপত্র ভাই। এক কথা বলি ভাই, আপনার মতন এই উপকার আমার কেউ করলো না ভাই, আপনার মতো মহৎ মানুষ আর হয় না ভাই, আপনার মতো মহৎ মানুষ যদি থাকলে ভাই আমাদের মতো গরিব মানুষের কোনো কষ্ট হতো না ভাই, ভাই খুব খুশি হলাম ভাই, আমার সেলিব্রিটির কাপড় চোপড় কিনে দিই ভাই, যে ঈদ বারবার কিছুই করতে পারতাম না ভাই, আপনি আপনার যে কী বলি ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ আপনার ভাই, কোনো সমস্যা নেই আমাকে, জি ভাই জি ভাই জি।